লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। রাজ্য জুড়ে লোডশেডিং দেওয়া বন্ধ করা ও শারদ উৎসবের দিনগুলিতে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার দাবিতে সরব হল বামপন্থী চারটি ছাত্র ও যুব সংগঠন। এদিন বামপন্থী ছাত্র ও যুব সংগঠন যথাক্রমে এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউ ও টিওয়াইএফ যৌথভাবে বিক্ষোভ প্রদর্শন করে রাজধানীর বনমালীপুর স্থিত ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ের সম্মুখে। বামপন্থী এই চারটি ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকরা এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নব নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার দাবিতে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদানের জন্য সময় চেয়ে 30 সেপ্টেম্বর ও 2 অক্টোবর ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম দপ্তরের সিএমডি নিকট চিঠি প্রেরণ করা হয়, কিন্তু সিএমডি কর্মব্যস্ততা দেখিয়ে সময় দিতে অস্বীকার করেন এবং শারদ উৎসবের পরে ডেপুটেশন প্রদানের জন্য বলেছেন। তাই বাধ্য হয়ে এদিন বামপন্থী চারটি ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকরা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে। কথা বলেন আর স্বরাষ্ট্রমন্ত্রী সেই কথা সাংবাদিকদের কাছে বলেন, বলে আমাদের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর উপর এই আস্থা আমাদের নেই, কারণ প্রধানমন্ত্রীকে অমিত শাহ জুমলা বলেছেন, ফলে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী তিনি কি করে সত্য কথা বলছেন আমাদের মাথায় আসছে না, তার জন্য আধিকারিকের উপর আমরা চাপ দিতে চাই। বিদ্যুৎ দপ্তরের যা আধিকারিক আছেন তাদের কাছে আমাদের বক্তব্য, যেভাবে লোডশেডিং চলছে আমাদের অভিজ্ঞতাকে গত 10-12 বছরের অভিজ্ঞতা হচ্ছে রাজ্য প্রায় লোডশেডিং মুক্ত, বড় ধরনের বিকল যদি কোন জায়গায় তৈরি না হতো, বড় ধরনের সমস্যা যদি তৈরি না হতো, আর পারাগণায় যদি বছরে একবার ওই তাদের সারাইয়ের জন্য কয়েক ঘন্টা লোডশেডিং করত, কিন্তু আমরা দেখছি না। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।